সবাইকে গিট এবং গিটহাবের আজকের ক্লাসে স্বাগতম। এর আগের ক্লাসে আমরা লোকাল রিপোজিটরিতে গিট কমেন্ডের মাধ্যমে দেখেছিলাম যে কিভাবে ব্রাঞ্চ ক্রিয়েট করতে হয় এবং সেখানে চেঞ্জেসের মাধ্যমে সেটাকে গিটহাবের মাধ্যমে পুল রিকোয়েস্ট করে কিভাবে মার্জ করতে হয়, এবং আরও দেখেছিলাম যে গিট কমেন্ডের মাধ্যমে কিভাবে আমরা ডিরেক্টলি গিটহাবের ব্রাঞ্চকে ডিলেট করতে পারি এবং লোকাল রিপোর ব্রাঞ্চকেও কীভাবে ডিলেট করতে পারে সেটাও দেখেছিলাম। সো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে গিট কমেন্টের মাধ্যমে আমরা মার্জ করতে পারি আমাদের লোকাল রিপোজিটরিতে, এবং আরেকটা জিনিস দেখব সেটা হচ্ছে কনফ্লিক্ট। কনফ্লিক্ট নিয়ে আমরা বিস্তারিতভাবে সামনের দিকে আলোচনা করব। সো আজকের ক্লাসটা এখন শুরু করতে যাচ্ছি। আশা করি ক্লাসের মাধ্যমে আপনারা কনফ্লিক্ট এবং কীভাবে কনফ্লিক্ট রিসলভ করতে হয় সেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। সো চলুন ক্লাসের শুরুতেই আজকে দেখে নেওয়া যাক যে গিট মার্জ কি এবং এটা আসলে কিভাবে করতে হয়। সো গিট মার্জ নিয়ে আমরা আগেই আলোচনা করেছি, আজকে আমরা কমেন্ট লাইনের মাধ্যমে দেখব কিভাবে লোকাল রিপোজিটরিতে গিট মার্জ করতে হয়। সেই জন্য আমি আমার ডেস্কটপে চলে যাব। তো যাওয়ার পরে আমি আগের প্রজেক্টে রয়েছি, এখন যদি আমি গিট ব্রাঞ্চটা চেক করি আমার, তাহলে দেখা যাচ্ছে একটা ব্রাঞ্চ রয়েছে। সো আমি একটা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করতে চাচ্ছি। সো গিট ব্রাঞ্চ, তারপরে আমি ব্রাঞ্চের নামটা দিয়ে দেব ফার্স্ট টেস্ট নামই দিলাম। তো আমার ব্রাঞ্চটা ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি গিট ব্রাঞ্চ চেক করি তাহলে দেখা যাচ্ছে যে দুইটা ব্রাঞ্চ রয়েছে, ফার্স্ট টেস্ট এবং মেইন। এখন আমার যেহেতু কপিটা তৈরি হয়ে গেছে, সো আমি এটাকে সুইচ করব। সুইচ করার জন্য আমাকে লিখতে হবে গিট চেক আউট, তারপরে আমি ব্রাঞ্চের নামটা দিয়ে দেবো টেস্ট। তো সুইচ হয়ে গেছে। এখন যদি আমি গিট ব্রাঞ্চটা চেক করি দেখা যাচ্ছে যে আমি ফার্স্ট টেস্টে রয়েছি। সো এখন এখানেও আমার একটা ফার্স্ট ডট টিএক্সটি ফাইল রয়েছে, আমার মেইন রিপোতেও একটা ফার্স্ট ডট টিএক্সটি রয়েছে। সো আমি আগে ওপেন ফার্স্ট ডট টিএক্সটিটা ওপেন করে নেব। সো এখানে আমার তিনটা লাইন রয়েছে, আমি নতুন একটা লাইন অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে নিউ চেঞ্জেস নামে। এটা সেভ দিলাম। সেভ দিয়ে আমি প্রথমে এটাকে, যেহেতু চেঞ্জ হয়েছে এটাকে গিট, আচ্ছা আর একটা কমেন্ট আপনাদের দেখিয়ে দেই, যেটা হচ্ছে আপনারা একসাথে গিট অ্যাড এবং স্টেজিং, তো আমরা গিট অ্যাড তারপরে অ্যান্ড অ্যান্ড দিয়ে তারপর গিট কমেন্ট লিখে করেছিলাম। সো আরও সিম্পল একটা কমেন্ট রয়েছে, সেটা করলে একসাথে আপনার অ্যাডও হয়ে যাবে কমিটও হয়ে যাবে। সো সেটা কমেন্ট হচ্ছে গিট কমিট মাইনাস এতে অ্যাড এমতে মাইনাস এম, যেটা আমরা দিতাম কমিটের পরে। তারপরে যদি আমি আমার কমিটের টেক্সটটা দিয়ে দিই, ফার্স্ট চেঞ্জ নামেই দিলাম, তারপরে যদি ইন্টার চাপি দেখেন আমার কমিটও হয়ে গেছে, আমার অ্যাডও স্টেজিংও হয়ে গেছে। সো এখন যদি আমি সুইচ করি মেইনে গিট চেক আউট, কারণ আমি মার্জ করতে চাচ্ছি, চেক আউট মেইনে যদি যাই তাহলে এখন কিন্তু আমার মেইনে সুইচ হয়ে গেছে। সো এখন যদি গিট ব্রাঞ্চটা চেক করি, এটা মেইনে রয়েছে, এবং মেইনের যদি ওপেন ডট টিএক্সটিটা করি, ওপেন ফার্স্ট ডট টিএক্সটিটা করি, তাহলে দেখা যাচ্ছে ওই নতুন লাইনটা কিন্তু এখানে আসেনি। তো আর মার্চ করার পরে এখানে চলে আসবে জিনিসটা। তো এখন আমাকে মার্চ করতে হলে কী করতে হবে, প্রথমে আমাকে করতে হবে গিট মার্চ, তারপরে আমি দিব কোনখান থেকে মার্চ করতে যাচ্ছি, ফার্স্ট টেস্ট, ইন্টার চাপলে আমার কিন্তু মার্চ হয়ে গেছে। এখন যদি আমি ওপেন ফার্স্ট ডট টিএক্সটি করি তাহলে দেখেন নিউ চেঞ্জেসটা কিন্তু চলে এসেছে। তো আশা করি আপনারা গিট মার্জ কমেন্টের মাধ্যমে এখানে বুঝতে পেরেছেন যে কীভাবে লোকাল রিপোজিটরিতে মার্জ করতে হয়। তো এখন যদি আমি এটা গিট পুশ করে দিই, এটা কিন্তু মেইন ব্রাঞ্চে চলে যাবে আমার গিটহাবে। সো আমি এখন পুশ করতে যাচ্ছি না, আমি আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি যে কনফ্লিক্ট জিনিসটা। তো কনফ্লিক্ট জিনিসটা দেখার আগে চলুন আমরা একটা ওভারভিউ দেখে নিই যে এটা আসলেও কীভাবে কাজ হয়। সো ধরুন আমার একটা মেইন ব্রাঞ্চ রয়েছে, সেটাতে আমার ফার্স্ট ডট টিএক্সটি নামের একটা ফাইল রয়েছে, এবং আমি কি করলাম একটা ব্রাঞ্চ তৈরি করলাম ফিচার ব্রাঞ্চ নামে। সেই ব্রাঞ্চে কি হবে, সেখানেও একটা ফার্স্ট ডট টিএক্সটি ফাইল রয়েছে। সো যেহেতু দুইটাই সেম কপি, আমার ব্রাঞ্চে কাজ করতে হবে। সো আমি প্রথমে কি করলাম, আমার ফার্স্ট ডট টিএক্সটিতে কিছু লাইন রয়েছে, লাইন ওয়ান হাই, লাইন টু হ্যালো, এবং ফিচার ব্রাঞ্চে রয়েছে লাইন ওয়ান লাইন টু, দুইটা লাইনই রয়েছে। কিন্তু কনফ্লিক্টটা কখন হবে, যখন দেখেন আমি যখন ফিচার ব্রাঞ্চে লাইন নাম্বার টুতে নতুন একটা ওয়ার্ড অ্যাড করব বাই, এবং মেইন ব্রাঞ্চের ফার্স্ট ডট টিএক্সটিতে লাইন টুতে অন্য একটা ওয়ার্ড অ্যাড করব হ্যালো। সো এই ক্ষেত্রে দেখুন লাইন নাম্বার টুতে উভয় ব্রাঞ্চেই কিন্তু দুইটা লাইনই রয়েছে, লাইন নাম্বার ওয়ান উভয় ব্রাঞ্চের ফাইলই সেম, কিন্তু লাইন নাম্বার টুতে দুইটা ভিন্ন জিনিস, মানে একটাতে হ্যালো একটাতে বাই।
তো এই জিনিসটা যখন আমরা মার্জ করতে যাব তখনই দেখা যাবে আমাদের কনফ্লিক্ট। সো এই জিনিসটা আমাদের সলভ করতে হবে, সলভ করার উপায়টা আমরা প্র্যাকটিক্যাল ওয়েতে দেখব। সো চলুন আমার ডেস্কটপে চলে যাওয়া যাক। সো এখন আমার যেহেতু সব সেম সেমই রয়েছে, আমি নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করব। তো আগে ক্লিয়ার করে নিই আমার কমান্ড লাইনটা। সো তারপরে আমি যদি এখন গিট ব্রাঞ্চটা চেক করি, আমি মেইনে রয়েছি, আমি একটা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করতে যাচ্ছি, গিট ব্রাঞ্চ, তারপরে আমি ব্রাঞ্চ, আচ্ছা একসাথেই করে নিই, এর আগের ক্লাসে একটা জিনিস ভুল করেছিলাম, ওই জিনিসটা আর একবার দেখিয়ে দিই। সো আমি একসাথে সুইচও করতে যাচ্ছি, ব্রাঞ্চও ক্রিয়েট করতে যাচ্ছি। সো গিট চেক আউট, তারপরে হাইফেন ভি, তারপরে আমি দেবো ফিচার নামে একটা ব্রাঞ্চ, ফিচার ফিচার ব্রাঞ্চ। তো আমার সুইচ হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। সো আমি যদি এখন গিট ব্রাঞ্চটা চেক করি তাহলে দেখা যাচ্ছে আমি ফিচার ব্রাঞ্চে রয়েছি, এখানে একটা কপি রয়েছে আমার মেইন ব্রাঞ্চের। সো আমি এখন যদি ওপেন পাস ডট টিএক্সটি করি, আমার এটা কিন্তু ফিচার ব্রাঞ্চের ফাইল। তো এখানে আমি কী করতে চাচ্ছি, চার নম্বর লাইনে একটা অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে চেঞ্জেস ফ্রম ফিচার ব্রাঞ্চ। তারপর যদি আমি সেভ দিই এবং ক্রস করে দিই, তারপরে আমি যদি গিট একসাথে যদি আমি কমিট আর অ্যাড করতে চাই, কমিট মাইনাস এএম, তারপরে আমি দিলাম ফিচার ব্রাঞ্চ চেঞ্জেস, তারপরে ব্রাঞ্চ চেঞ্জেস, তারপরে যদি ইন্টার চেপে দিই তাহলে কিন্তু আমার কমিটও হয়ে গেছে, স্টেজিংও হয়ে গেছে। তো আমি চাচ্ছি এখন মার্জ করার আগে কনফ্লিক্টটা ক্রিয়েট করতে। সো আমি এখন চলে যাব গিট চেক আউট মেইন। সো আমি এখন মেইন ব্রাঞ্চে চলে এসেছি, দেখুন গিট মেইন, এখন কিন্তু মেইন ব্রাঞ্চের গিট ব্রাঞ্চের যদি দেখি তাহলে দেখা যাচ্ছে মেইন ব্রাঞ্চে আসি, এবং ওপেন যদি ফার্স্ট ডট টিএক্সটি করি, মানে মেইন ব্রাঞ্চের আমি ফাইলটা যদি ওপেন করি, তাহলে এখানে কিন্তু আমার নতুন লাইনটা আসেনি। তো আমি এখন চাচ্ছি চার নম্বর লাইনে, ওখানে কিন্তু অন্য একটা জিনিস অ্যাড করেছি, এখানে আমি চাচ্ছি যে চেঞ্জেস ইন মেইন ফর কনফ্লিক্ট। সো আমি চাচ্ছি এটা চেঞ্জ করতে এবং সেভ দিতে, যেহেতু চেঞ্জ করেছে আমাকে এটাকেও কমিট করতে হবে এবং স্টেজিং করতে হবে, গিট কমিট মাইনাস এএম মেইন ব্রাঞ্চ চেঞ্জেস, তারপরে যদি আমি ইন্টার চাপে দিই, সো আমার কমিট হয়ে গেছে। এখন যদি আমি মার্জ করতে চাই, সাপোজ গিট মার্জ করলাম কি আমার ফিচার ব্রাঞ্চকে, ফিচার ব্রাঞ্চের আমি চেঞ্জগুলো আনতে চাচ্ছি ফিচার ব্রাঞ্চকে, তাহলে কি দেখাচ্ছে, অটো মার্জিং কিন্তু বন্ধ হয়ে গেছে। অটো মার্জিং কি জিনিস এটা আমরা গিটহাবে দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবো। তো অটো মার্জিং মানে হচ্ছে কি, এটা আমার যদি কনফ্লিক্ট না হয় অটোমেটিক মার্জ হয়ে যেত, কিন্তু এখন কি কনফ্লিক্ট যেহেতু রয়েছে সেক্ষেত্রে আমার কনফ্লিক্টটা বলে দিচ্ছে যে আপনাদের কনফ্লিক্ট রয়েছে। আমি যদি এখন গিট স্ট্যাটাসটা চেক করি, তাহলে দেখা যাচ্ছে যে বোথ মডিফাইড, মানে কি আমার দুইটা ফাইলই ব্রাঞ্চেও চেঞ্জ হয়েছে, আমার মেইন ব্রাঞ্চেও চেঞ্জ হয়েছে, কিন্তু সেম লাইনে ডিফারেন্ট চেঞ্জ আসছে। সো সেটা আমাকে রিসলভ করতে হবে। সো সেটা করতে গেলে আমি যদি এখন ওপেন মেইন ফাইলের ফাইলটা ওপেন করি, ফার্স্ট ডট টিএক্সটি, তাহলে কিন্তু আমাকে ওরা বলে দিবে যে আমাদের কোন কোন লাইনে ঝামেলাগুলো হয়েছে। সো ইনকামিং চেঞ্জেসটা হচ্ছে আমার এই লাইনটা, মানে এটা আমি মেইন ব্রাঞ্চে করতে যাচ্ছি, কিন্তু আমার চেঞ্জেসটা আছে কোথায়, চেঞ্জেসটা ভিন্ন চেঞ্জ রয়েছে হচ্ছে সেম লাইনে, হচ্ছে ফিচার ব্রাঞ্চে। তো এই জিনিসটা আমাকে সলভ করতে হবে। সো প্রথমে আমি কী করব, আমি এই লাইনটা চাচ্ছি না, এই লাইনটা আমি এই জন্য ডিলিট করে দিব, ডিলিট করে দিলাম, তারপরে আমি এটাও কেটে দিয়ে সেভ করলাম, সেভ করে ক্রস করব, এবং এটা যেহেতু চেঞ্জ হয়েছে সো সেকে তাকে ক্লিয়ার করি, তারপরে আমি গিট মার্জও করব, আবার অ্যাডও করতে হবে, মানে মার্জ করার পূর্বে গিট কমিট আর স্টেজিং করতে হবে। তো এম আর কনফ্লিক্ট রিজলভ, যদি ইন্টার দিই তাহলে কিন্তু আমার কমিট হয়ে গেছে, স্টেজিংও হয়ে গেছে। এখন যদি আমি গিট মার্জ করি, গিট মার্জ ফিচার ব্রাঞ্চ, নামটা ঠিকঠাক থাকলেই হয়, তো অলরেডি আপ টু ডেট বলতেছে। সো গিট ব্রাঞ্চটাকে চেক করি, ব্রাঞ্চটা চেক করি, মেইনে রয়েছি, তারপরে গিট স্ট্যাটাসটা যদি চেক করি, আপ টু ডেট বলতেছে, গিট ওপেন যদি করি, ওপেন
fast.txt changes from features branch কিন্তু চলে এসেছে তার মানে কি আমার মার্চটা হয়ে গিয়েছে সেভ দি এবং যদি আমি git পুশ করি আমার কিন্তু পুশটাও হয়ে গেছে ডান তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন যে কিভাবে যখন ইন মানে বের ব্রাঞ্চে ফিচার ব্রাঞ্চে বা নতুন একটা ব্রাঞ্চে চেঞ্জ করার পরে যখন সেম লাইনে সেম জিনিস আসবে সো সেটা কিভাবে রিসলভ করতে হবে লোকালি এটা কিন্তু আমরা গিটহাবেও দেখব পরবর্তী ভিডিওতে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন সো প্র্যাকটিস করলে জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে সো আপনাদের সাথে কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ